সো আমরা বেসিক্যালি বিভিন্ন ধরনের রিলিফ ডিভাইস নিয়ে কাজ করি। রিলিফ ডিভাইসের আজকে একটু ডিটেলসে যাব, এটা ইন্ট্রোডাক্টরি যেহেতু চ্যাপ্টার। সো এটা দেখা যাচ্ছে যে স্প্রিং এর মতো একটা আছে, এটা হলো স্প্রিং এর মতো থাকে, হাই প্রেশার হয়, ডেভেলপ চলে যাচ্ছে। আর একটা হচ্ছে যে এরকম ডিস্ক থাকে, ডিস্কটা বেসিক্যালি বলে রাপচার ডিস্ক, এটা ফেটে যায় তারপর বেরিয়ে। তো বোঝাই যাচ্ছে যে এটার সমস্যাটা কি, একবার ফেটে গেলে আর কাজ করবে না। আর এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ, এটা ব্যালেন্সটা করা হচ্ছে, এখানে একটু ছিদ্র আছে, অন্যগুলো কিন্তু কোনো ছিদ্র নাই। সেটার একটা কারণ আছে, কিন্তু এটা কিন্তু বেশি এক্সপেন্সিভ এই ছিদ্রটা থাকার জন্য, কারণ সে বেসিক্যালি অ্যাটমসফিয়ারিকের সাথে প্রেশারটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ করে। তো এটা হচ্ছে সবচেয়ে দামি, এটা হচ্ছে সেকেন্ড, আর এগুলো হচ্ছে সবচেয়ে সস্তা, মানে একটু পাতের মতো দেওয়া থাকতেছে ওইটা কেটে। আর এখানে দেখা যাচ্ছে একটু ইন্ডাস্ট্রিয়াল ছবিগুলা আমরা দেখতে পারতেছি, এখানে ফ্লেয়ার গুলা যাচ্ছে, আর এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রির বিভিন্ন, জাস্ট এটা রিমাইন্ড করা আসছে কতদিন দেখি 12 মিনিট। সো আমরা আসলে যে টপিকটাতে চলে যাওয়ার কথা, আরেকটা জিনিস রিপিট দেখা দরকার, আমাদের রিলিফ সিস্টেমে বেসিক্যালি এটা থাকে, রিলিফ সিস্টেম যেটা সেটা হচ্ছে লিকুইড রিলিফ হতে পারে, আবার গ্যাস রিলিফ হতে পারে। গ্যাস যদি রিলিফ হয় তাহলে আমরা বলি সেফটি সিস্টেম, আর লিকুইড রিলিফ হলে রিলিফ রিলিফ সিস্টেম মানে রিলিফ বা বলা হয়। সো রিলিফটা দুই ধরনের হয় রিলিফ সিস্টেমে, আর এগুলো হচ্ছে ইকুইপমেন্টের নাম। আর যেহেতু ইন্ডাস্ট্রির বিভিন্ন জিনিসকে ই করা হয়, কোনো টক্সিক ম্যাটেরিয়াল বা করোসিভ ম্যাটেরিয়াল তো আমরা সরাসরি এনভায়রনমেন্টে ছাড়তে পারি না, সেই জন্য সেই টক্সিক ম্যাটেরিয়ালগুলোকে আটকানোর চেষ্টা করা হয়। সেই জন্য এক ধরনের নকআউট ড্রাম থেকে ফ্লেয়ারিং করা হয়, ফ্লেয়ারিং বা ইনসিনারেশন হচ্ছে, ইনসিনারেট হচ্ছে সলিড এবং লিকুইডকে বেসিক্যালি পুরো ফেলে ইনসিনারেট করা হয়, আর ফ্লেয়ারিং হচ্ছে ফ্লেয়ারিং এ স্ক্র্যাবিং করা হচ্ছে, হচ্ছে যে কোনো সেটা ফ্লেয়ার থেকে আসতে পারে বা ইয়ে থেকে আসতে পারে, এইগুলো ঘটনা সেপারেট করা আর কি, বেসিক্যালি কন্ডেন্সার বা এইগুলো হচ্ছে সেপারেট করে। স্ক্র্যাবারটা হচ্ছে কলামের মতো থাকতেছে, সেটা সেপারেট করার জন্য সেপারেট করে সেটা আলাদা করে দেয়, এবং ফ্লেয়ারিং মানে পুড়ে দেয় বেসিক্যালি। আচ্ছা, এইটা আরেকটা হলো আমরা সাধারণত রিলিফ ডিভাইসের এই মেথডটা আমরা একটু আলোচনা করছিলাম, যে রিলিফ টাইপস থাকে, তারপর সিনারিও ডেভেলপ করতে হয়, সেটা ডাটা নেই এবং সাইজিং করতে হয়, এবং পোস্ট কেস কি সেটা। এখন আজকের দিনে আর কি আমরা যেহেতু দেখলাম সাইজটা দেখবো এবং পোস্ট কেস সিনারিওগুলো একটু দেখবো। পোস্ট কেস সিনারিওর জন্য আমাদের এই লোকেশন গাইডলাইন্স, পোস্ট কেস সিনারিওর পর ফার্স্ট জিনিসটা, এটা আমরা শুরু করেছিলাম, এইটা দেখা যাচ্ছে আশা করি না, সবাই একটু পড়ার চেষ্টা করো, এটাতে মনে হয় হালকা মতো দেখা যায়, এটা পড়লে মনে হয় সুবিধা হবে, যে অল ভেসেল নিডস টু হ্যাভ রিলিফ। এটা শুরু করে লাস্ট ক্লাসে শেষ করে দেওয়া হয়েছিল, রিলিফ থাকতে হবে যত ধরনের ভেসেল আছে, স্টোরেজ ট্যাঙ্ক, টাওয়ার্স, ড্রাম, এনিথিং, এটাতে প্রেশার ডেভেলপ হতে পারে, সেখানে রিলিফ সিস্টেম থাকতে হবে, তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর হচ্ছে যে কোনো জায়গায় ব্লকিং, মানে যেটা আটকে যেতে পারে যে কোনো জায়গায়, সেগুলোর জন্য ব্লকিং, যেমন হচ্ছে হিট এক্সচেঞ্জার, রেফ্রিজারেশন সিস্টেম, এখানের মধ্যে অবশ্যই রিলিফ থাকতে হবে। হাই প্রেশার যেমন আসতেছে পাম্প কম্প্রেসরে, তার আগে সরি পরে ডিসচার্জ সাইটে একটা রিলিফ, এটা কি বলছে ডিসচার্জ সাইটে থাকতে হবে, ঠিক আছে। আর স্টোরেজ ভেসেল, যে কোনো স্টোরেজ ভেসেল থাকলে যখনই তোমরা মেয়ে, আমাদের দেশে একটা মেজর কাজ করে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা, সেটা হচ্ছে এলপিজি, এলএনজি বা এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করে, কারণ এখন অনেকগুলো প্রাইভেটলি তোমার ইন্ডাস্ট্রি আছে যারা হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট সাপ্লাই করে বিভিন্ন জায়গাতে আছে, ধরো বাংলায় আছে কিছু, তারপরে ধরো এই আশপাশে, ঢাকার আশপাশেও বেশ কিছু, কারণ
জাস্ট ইস্টার্ন রিফাইনারি তৈরি করে, এটা আমি তো জানি ইস্টার্ন রিফাইনারি অনেক আগে থেকে করতেছে, কিন্তু সাবসিডাইজ ওয়েতে বা ইয়ে থেকে আমাদের দেশে যে পেট্রোলটা আছে যেটা উৎপাদন হয় গ্যাসের সাথে, সেইগুলো ছোট ছোট রিফাইনারি গুলা, প্রাইভেটলি ম্যানেজড রিফাইনারি গুলা, ছোট রিফাইনারি গুলো হচ্ছে, তারা এই ধরনের কাজগুলো করে। তো ওইসব ক্ষেত্রে কিন্তু স্টোরেজ ভেসেল খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং যেহেতু অনেকেই কাজ করতে যায় ইন্ডাস্ট্রি গুলাতে, একটু একটু ভালো, অন্য কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটু হ্যাজার্ডাস, সো এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অনেকে পছন্দ করে চাকরি করতে। তো এইসব ইন্ডাস্ট্রি গুলার স্টোরেজ ভেসেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হাই প্রেশার থাকে এবং সেটা অবশ্যই ইট দিয়ে ঘোরানো থাকতেছে, এবং সেখানে মেনটেনেন্স বা অনেকগুলো জিনিস মেজার করতে হয়। এনিওয়ে, সেজন্য এটা ইম্পর্টেন্ট, এখানে প্রেশার অবশ্যই দরকার, প্রেশার রিলিফ সিস্টেমের জন্য, কারণ ওই পেট্রোলটা তো যদি তোমরা পেট্রোল হাতে রাখো বা ডিজেল বা যে জিনিসগুলো, যারা মোটর সাইকেল বা এরকম জিনিস চালাইছে তারা জানে বাষ্প আকারে যাচ্ছে, সো স্টোরেজ ভেসেল এগুলোতে প্রেশার ডেভেলপ হতে পারে, সেগুলো হচ্ছে একটু প্রবলেমেটিক, সেই জন্য প্রেশার মেজারমেন্টটা দরকার এবং রিলিফ সিস্টেম খুবই দরকার। এটা জাস্ট এক্সাম্পল দিলাম। ভেসেল স্টিম জ্যাকেটেড, স্টিম জ্যাকেটেড কোন জায়গায় থাকতেছে? আমাদের যেমন হচ্ছে রিয়েক্টর যত থাকতেছে সেটাকে কি টেম্পারেচারটাকে কুল করা হচ্ছে। সো যে কোনো জিনিসে জানি যে রিয়াকশন হলেই, সেখানে এক্সোথার্মিক রিয়াকশন হলে মেইনলি আমাদের প্রেশার ডেভেলপ হয়, এবং প্রেশার ডেভেলপ হলে সেটাতে রিলিফ সিস্টেম দরকার, এবং আরেকটা জিনিস করা হয় সেটাকে কুল ডাউন করা হয়। সো এরকম ক্ষেত্রে যেহেতু যে কুলিং ওয়াটারের যে ভেসেল জ্যাকেটটা ইউজ করা হয়, অর্থাৎ কয়েল আকারে থাকতেছে পানি দিয়ে ঠান্ডা করতেছে, আমাদের মোটর গাড়িতেও কিন্তু এরকম একটা রেডিয়েটর আছে যেটাতে কুল করা হচ্ছে বিভিন্ন মোটর গাড়িটা, নাহলে তো এতক্ষণ মোটর গাড়িটা চলতো না, ঠিক আছে? সো ওই যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টকে কুল করা হচ্ছে, রিয়েক্টর স্পেশালি, আরও অ্যাডভান্স জিনিস হলে আরও বেশি দরকার। সো আমাদের এগুলা হচ্ছে মেইনলি দরকার। গাইডলাইনটা সবাই একটু পড়ার চেষ্টা করো, আমরা একটু ছোট্ট করে গত ক্লাসে বলা হয়েছে যেটা, সেটাই একটু ছোট করে জিজ্ঞেস করি তোমাদেরকে, কারণ একটু বোঝার দরকার, যদিও আমার ক্লাস স্লো হয়ে যায়, কিন্তু গাইডলাইনটা আশা করি সবাই একটু এক নজর দেখা হয়েছে না? আচ্ছা, এখন তোমাদের গত ক্লাসে বলে দিছি, তারপরে জিজ্ঞেস ই করা, আমরা একটু আস্তে আস্তে যাই। আমাদের রোল নাম্বার কত আছে? সবাই তো আসেইনি, 54 আছো? রোল 54, জাস্ট জয়েন করে বসে আছে। 49, জি স্যার। হ্যাঁ, এই এখানে দেখো তো আমাদের যে ডায়াগ্রামে আমরা তো যে গাইডলাইন দিয়ে দিছি, কোন কোন জায়গায় আমাদের রিলিফের পজিশন গুলা দরকার, এখানে ভেসেল কোনটা কোনটা আছে, শুধু ভেসেল গুলা বলো, কোনটা কোনটা ভেসেল, তাড়াতাড়ি ভেসেল কোনটা, এই যে ভেসেল গুলার নাম বলে দিছি, রিয়েক্টর, স্টোরেজ ট্যাঙ্ক, ড্রাম, এই যে এই ডায়াগ্রামটাতে গত ক্লাসে আমরা বলছি, ড্রাম আছে, তারপরে যে রিয়েক্টর আছে, রিয়েক্টর আছে, সো দুইটা জিনিস আছে এটাতে আমাদের, তাহলে আউটলেটের যে টপে আমাদের একটা কি দরকার, রিলিফের ডিভাইস দরকার, রিলিফ ভালভ দরকার। হ্যাঁ, ওকে, আর কোথায়, সরি, এখন তুমি তোমার শেষ 49, তারপরে দেখি, এটা জাস্ট জিজ্ঞেস করার কারণ র্যান্ডমলি জিজ্ঞেস করছি, মার্ক নাই সুতরাং ভয়ের কিছু নাই। 39, রোল 39, নাই, 45, নাই, 45 আছো? ক্লাসে জাস্ট কেমনি বসে গেছে। আচ্ছা, 36 তো আছেই, 23 আছো? জি স্যার। ওকে, 23, হ্যাঁ, এখানে আর কোথায় দরকার আমাদের, স্যার কি কি আছে, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, পাম্প স্যার, জি স্যার, এই যে এখানে একটা দরকার, তাই তো? জি স্যার। আর আরেকটা জিনিস বলছে আমাদের হচ্ছে ব্লক ইন পজিশন, কুলিং হিট এক্সচেঞ্জ হচ্ছে যেখানে, জি স্যার, বা ভি জ্যাকেট, 10, এখন কোন কোন জায়গায় দরকার একটু বলো তো। স্যার ভি 10 যেখানে কুলিং ওয়াটার পাস করানো হচ্ছে,
হ্যাঁ, কুলিং ওয়াটার পাস করাচ্ছে। এই যে ইজেক্টরের এখানে একটা, সরি, হিট এক্সচেঞ্জার এখানে একটা আছে, আর একটা হচ্ছে জি যে স্যার, কুলিং ওয়াটার যে হ্যাঁ আছে রিয়েক্টরে স্যার, এর জি থেকে স্যার, কুল ওয়াটারটা যাচ্ছে, সেখানে আমাদের একটা প্রেশার রিলিফ ভালভ, দরকার পড়তেছে, রাইট। আরেকটা হচ্ছে বলছে যে ভেসেলের জন্য যে স্পেশাল যে নাইট্রোজেন হচ্ছে গ্যাস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আরেকটা দরকার। তো এই কয়েকটা হচ্ছে আমাদের সেফটির ডিভাইস ইনস্টল করতে হবে, এটা হলো মেইন কথাটা। তো আমাদের এটা হলো ছবিটা, এক্সাক্ট ছবিটা হচ্ছে এটা। তো আমরা গাইডলাইনে যেটা বেসিক্যালি বোঝার চেষ্টা করি যে যদি কোনো অপারেটরের কারণে ব্লক হয়ে যায় বা ই হয়ে যায়, ধরো পাম্পের লাইনটা বন্ধ হয়ে গেল, সো ওই জন্য অপারেটরকে মিস্টেকসের জন্য সেই জন্য রিলিফ বাল্বটা থাকতে পারে, বা কোনো কনসিকোয়েন্স হলো কিনা সেই জন্য হতে পারে যে বাল্ব বাল্ব বন্ধ করে ফেলো, বা হিট এক্সচেঞ্জার ফ্লো বন্ধ হয়ে গেল। সো এইসব কারণে আমরা সাধারণত এই রিলিফ পজিশনগুলোকে আইডেন্টিফাই করে থাকি। যেমন রিয়েক্টরে তো থাকবেই, কারণ হচ্ছে যে এখানে একটা প্রেশার সেফটি বাল্বের দরকার পড়তেছে, কারণ এটা হলো ভেসেল, ইটসেলফ ভেসেল, হিট এক্সচেঞ্জার এবং ওই যে ফ্লো পানিতে যাবে সেটা তো একটা থাকতে হবে। তো ডিসপ্লেসমেন্ট বাল্বে এরকম ভাবে আমাদের থাকার দরকার, আর রিয়েক্টরের যে কয়েলটা আছে সেখানে অবশ্যই আমাদের দরকার। এই হলো মোটামুটি ভাবে আমাদের বাল্ব গুলা বসাইতে হবে। এবং বেসিক্যালি আমরা যা এরপরে আর একটু যে সেকেন্ড সেশনে আমরা যে কি কি টাইপের, অবশ্যই যে ছবিগুলো একটু আগে দেখলাম যে বিভিন্ন ধরনের রিলিফ বাল্ব ইউজ করা হয়, সেই রিলিফ বাল্ব গুলারই এখানে ছবি দেওয়া আছে। তোমরা যদি এখানে দেখো এই দুইটা PSB1A আর PSB1B এভাবে দেওয়া আছে। সো বেসিক্যালি যে টাইপস অফ যখন আমরা পড়বো তখন কেন এটা অ্যাড করতেছে, একটা এই যে এই চিহ্নটা দিয়ে PSB1A এটা দিয়ে কি বোঝাচ্ছে, রাপচার ডিস্ক, আর এরকম চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে প্রেশার সেফটি বাল্ব। এগুলো যতগুলো যে এরকম চিহ্ন থাকতেছে সেটা হচ্ছে প্রেশার সেফটি বাল্ব। PSB4, PSB3 সবই দেখা যাচ্ছে। জি স্যার। ওকে ওকে, এখানে তাইলে আর কাকে জিজ্ঞেস করি, রোল 20 মেয়েরা তো সবাই আছে, দেখা যাচ্ছে ছেলেরাই থাকে না, তাহলে একজন ছাড়া। 24 ইফতেখার, কি আসো? 29 থাকে না, তো আমার কোনো দোষ নেই। হ্যাঁ আছে। হ্যাঁ সাফায়াত বলো। জি স্যার। আচ্ছা, এই যে এখানে বিভিন্ন ধরনের বাল্ব দেখা যাচ্ছে, রাপচার ডিস্ক জি কোথায় আমি বলছি, ছবিটা তো স্যার, রাপচার ডিস্ক কোথায়? হ্যাঁ, নামটা কোনটা, পলিমারাইজেশন রিঅ্যাক্টর এক্সাম্পলের একটা ছবি আছে না, একটা নাম আছে দেওয়া, দেখো পাশে সবগুলাই তো হচ্ছে পিএসবি, মানে রাপচার ডিস্ক হচ্ছে একটা উপরে, স্যার রিয়েক্টরের উপরে যেটা, মানে ওই রিয়েক্টর এখান উপরে তো দিয়ে বের দুইটা হয়। আছে, কোনটা, নাম কি স্যার? PS1, PSB1A, PSB1B ওটা না না হচ্ছে না, 1A এটা হচ্ছে রাপচার ডিস্কের চিহ্ন, আর অন্যগুলো হচ্ছে ব্যালেন্স, ওই যে অন্য যে সেফটি বাল্ব গুলো আছে, স্প্রিং লোডেড বাল্ব, ঠিক আছে। তো এই হচ্ছে ছবি, স্যার থ্যাংক ইউ। আশা করি জিজ্ঞেস করাতে মানুষজনের ক্লাসে দেরি হলেও শিখবে, আমি অবশ্য খুব একটা ভালো বুঝিনি। এনিওয়ে, সো আমাদের এখানে একটু কথা বলছে যে এরপরে আমরা আরো ডিটেলসে যখন যাব সেই জন্য রিলিফ বাল্বের সিলেকশনটা আপনাদের বুঝতে হবে। আমাদের যদি গ্যাস বের হয়, লিকুইড বের হয় এবং সলিড বের হয়, আর ভ্যান্ট অ্যাটমসফেরিক ট্রিটমেন্ট বা এগুলা স্ক্র্যাবার ইনসিনারেটর এগুলো ইউজ করা হয়, কারণ হচ্ছে যে যদি টক্সিক জাতীয় বা করোসিভ ম্যাটেরিয়াল থাকে সেটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, আমরা এমনি আগে ছেড়ে দেওয়া হতো, এখন সেটার জন্য ওই যেহেতু রেগুলেশন থাকে প্রতিটা দেশে ইন্ডাস্ট্রিয়াল, আর আগে তো ইন্ডাস্ট্রিগুলো রিমোটে থাকতো অনেক দূরে, সো ইটস নট এ প্রবলেম।
এখন কিন্তু এটা একটা প্রবলেম। সেই জন্য স্ক্র্যাপিং দিয়ে যত মডার্ন ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, যদি তোমরা মডার্ন ইন্ডাস্ট্রি গুলোতে যাও যেগুলো যত আধুনিক, সেখানে কিন্তু এইগুলো সিস্টেম গুলা লোড করা আছে। বিশেষ করে আমাদের দেশে কিন্তু একটা অংশ কাজ করে হচ্ছে এটা পাওয়ার জেনারেশন, অর্থাৎ বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে কিন্তু কাজ করে, যে গ্যাস বা কোল দিয়ে যেগুলা পাওয়ার কোম্পানি গুলা চলতেছে, বিশেষ করে গ্যাসের কোম্পানি গুলা, তারা হচ্ছে অনেক ক্ষেত্রে মাল্টি ন্যাশনাল ফান্ডিং বা প্রাইভেটলি ফান্ডিং থাকতে পারে। সো ওই ওই ওইগুলা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে মাল্টি ন্যাশনাল গুলা তারা স্ক্রাবার, ফ্লেয়ার, কন্ডেন্সার, ইনসিনারেটর সব ইউজ করে তাদের একটা অংশ, এবং খুবই চকচকা দেখতে পাবা, বোঝা যায় না যে ইন্ডাস্ট্রি গুলা এটা বাংলাদেশে বসে আছে না হয় বসে গেছে। সো সেসব ইঞ্জিনিয়ারদের বেতনও কিন্তু হাই, 3-4 লাখ টাকা করে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার, সেসব জায়গাতে এগুলা অ্যাটেন্ড করা থাকে, আর রিলিফ সিস্টেম থাকতেছে, আর এগুলো হচ্ছে ভ্যান ট্যান্ট এগুলো হচ্ছে এক্সট্রা কতগুলা থাকতেছে। আমাদের ওই যে রিলিফ যে জিনিসগুলো আছে, স্ট্যান্ডার্ড স্প্রিং অপারেটেড বাল্ব, আরেকটা হচ্ছে এটা, এটা হলো বিলো স্প্রিং অপারেটেড বাল্ব, ব্যালেন্স বিলো। সো ব্যালেন্স বিলো তো দেখো একটা ছিদ্র থাকতেছে, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে সে ব্যালেন্স করে, সেই জন্য হচ্ছে ব্যালেন্স বিলো বলে। এটার দাম হচ্ছে সবচেয়ে বেশি, এটা হচ্ছে তারপরে তারপরটা হচ্ছে রাপচার ডিস্ক হচ্ছে সবচেয়ে সস্তা, মানে ডিস্কটা ফেটে যায় জাস্ট, এই হলো কথা। অপারেশন প্রেশার ড্রপ বাল্ব যে জায়গাটা সিট করতেছে, প্রেশার ড্রপ অ্যাক্রস, এটা হচ্ছে অপারেশনটা হচ্ছে কাজ করাটা কিভাবে, যে এই দুইটার যে ডিফারেন্সটা প্রেশারের, এটা হচ্ছে ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম বলতে হচ্ছে সোর্সে যে বেসেলের সাথে কানেক্টেড থাকতেছে, এবং এটা এটার ডিফারেন্সে এটা খুলে যায়, এই হলো এটার কাজ। আর এটাতে অ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা হলো স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে, যে বাতাসের সাথে ওই প্রেশারটাকে মেনটেন করতেছে, মানে অ্যাটমসফিয়ারের সাথে এবং এই প্রেশারের সাথে, সো স্ট্যান্ডার্ড প্রেশারে সে খুলতেছে, আর এটা অনেক সময় খুলে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে এই জিনিসটা সেট প্রেশার। ব্যাক প্রেশারের ডিপেন্ডেন্স অন ডাউনস্ট্রিম প্রেশার অনলি। সো এটা অনেক সময় যে যে তোমার এই ডাউনস্ট্রিমে এটা এটার যদি বেশি ব্যাক প্রেশার থাকে তাহলে একটু প্রবলেম হতে পারে, যে তোমার এই যে এটার সাথে এটার মানে রেশিওতে খুলতেছে, কিন্তু ওই স্ট্যান্ডার্ড প্রেশারের সাথে খুলে না, এটাই হলো এটার মানে একটু নেগেটিভ দিক, কিন্তু প্রত্যেকটা একটু দামি জিনিস। আর ব্যালেন্স বিলোটা হচ্ছে অপারেটেড বাই বিলো এবং ইজ ওপেন টু অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে দেখো ওপেন করা থাকতেছে, এই যে ছবিতে দেখা যাচ্ছে যে একটু ওপেন করা থাকতেছে, সেই জন্য এটার হচ্ছে যে প্রেশারটা হচ্ছে ওই তোমার আমরা যে স্ট্যান্ডার্ড প্রেশারের রেঞ্জ বলি, যে এত 13-তে খুলবে বা 14-তে খুলবে, সেটা একটু হয়, এই হলো ঘটনাটা। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যার যত পয়সা আছে তার উপর সেটা ডিপেন্ড করে। এটা অ্যাডভান্টেজ হচ্ছে মোর প্রিডিক্টেবল সেট প্রেশার, যে প্রিডিক্টেবল ওয়েতে কাজ করতেছে, ওটা ডিসঅ্যাডভান্টেজ এটা হচ্ছে এক্সপেন্সিভ, এটা হচ্ছে কনস্ট্যান্ট রিলিফ সেট পয়েন্ট প্রেশারে কাজ করে। সেট পয়েন্টটা হচ্ছে যে সেট প্রেশারটা হচ্ছে কি, যে প্রেশারে হচ্ছে আমাদের অপারেশনটা করা উচিত আর কি, সেই সেট প্রেশারটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, সেই প্রেশারে সে ঠিক মতো খুলে যায় বা অন হয়ে যায়, রিলিফ বাল্ব যে প্রেশারে খুলে যায় বেসিক্যালি এটা। তারপরে স্প্রিং রিলিফ বাল্বের এখানে কিছু কথাবার্তা বলছে, যে দুইটাই হচ্ছে স্প্রিং রিলিফ, সো স্প্রিং এ ফুললি ওপেন 25%, এগুলো হচ্ছে একটু পরে নেবা, রিপিটস ব্লো ডাউন, আর র্যাপচার ডিস্ক, র্যাপচার ডিস্কটা হচ্ছে ইনএক্সপেন্সিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, মানে হচ্ছে যে সস্তা জিনিস দিয়ে বানানো হয়, এবং এটা সাধারণত ফেটে যায়, সিঙ্গেল রিলায়েবল সিলিং, অ্যাভেলেবেল ওয়াইড রেঞ্জে, সুতরাং এটা কাজ করতে পারে, এবং অফেন রিলিফ বাল্বটা সরি র্যাপচার ডিস্কটা সবসময় কাজ করে স্ট্যান্ডার্ড রিলিফ বাল্বের সাথে বা সেফটি বাল্বের সাথে, এটা বেসিক্যালি র্যাপচার ডিস্কটা কাজ করে, এই হলো ব্যাপার, এবং এটা ফেটে যায় আর কি, ডাজ নট ক্লোজ আফটার ওপেনিং, যেহেতু বললাম যে ফেটে যায়, ফেটে যাওয়া মানে কি ভেঙে যাচ্ছে, সো যখন একবার ওপেন হয়ে যায় তখন সেটা আর কি হচ্ছে কাজ করে না। তো এক্সেসিভ ম্যাটেরিয়াল ক্যান বি ডিসচার্জেস ইয়ার লিক ইন আফটার, সাধারণত রিয়েক্টরে তোমরা দেখতে পারলে না র্যাপচার ডিস্ক দিছে, সো যদি ফেটে যায় তাহলে সেটা আবার বেসিক্যালি ওই স্প্রিং যে রিলিফ ভাল্ভটা আছে সেটা যে কন্ট্রোল করা হচ্ছে। এখন আমরা রিলিফ সিনারিওতে যাচ্ছি, যে আগের যে ছবিটা দেখা হয়েছে সেটা নিয়ে আর কি এখানে
মেইনলি কাজ করা, যে একটু আগে যে ছবিটা, সরি আমার তো অন্য জায়গাতে ছবি আছে, রিলিফ সিনারি, যে এই ছবিটা নিয়ে আমাদের আবার দ্বিতীয়বার কাজ করা। আচ্ছা, আমরা একটা জিনিস পরবর্তীতে শিখবো, ফোর ওয়ানে যায় আমাদের একটু এই সিলেবাসে, যেহেতু আমরা ইনকোলারানোর চেষ্টা করতেছে, তো ভবিষ্যতে এটা ঠিক হয়ে যাবে। সিঙ্গেল রিলিফ ভাল্ভ রিকোয়ার ভ্যান্টেরিয়া অ্যান্ড ভ্যালভ সাইজ, ওই যে রিলিফটা কতটুকু বের হয় সেইটার একটা এরিয়া এবং সাইজিং করা হয় বেসিক্যালি, এবং হ্যাজার্ড একটা অ্যানালাইসিস করা হয়, বিভিন্ন ধরনের হ্যাজার্ডের মেথড আছে, এবং ইন্ডাস্ট্রিতে ওই জব অ্যানালাইসিস বিভিন্ন নামে আছে, আরও অনেকগুলো মেথড আছে, আমরা একাডেমিকে কিছু কিছু মেথড আছে, তার মধ্যে হচ্ছে পিএইচ এটা মেইনলি ইউজ করতেছে, প্রসেস হ্যাজার্ড অ্যানালাইসিস, যে কোথায় কোথায় হ্যাজার্ড হতে পারে, সেই অ্যানালাইসিসটা করার পরে আমরা সিনারিও ডেভেলপ করব, কী কী ওয়েস্ট কেস হয়, মানে হচ্ছে কোথায় সবচেয়ে বেশি সমস্যা হয়, সেটা হলো এই রিলিফ সিনারিওতে আমরা অ্যানালাইসিস করে, এবং সেটার জন্য কতটুকু ওয়েস্ট কেসের ক্ষেত্রে, অর্থাৎ যদি ধরো এক্সেসিভ বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হলে কতটুকু মানে ম্যাটেরিয়াল বের হইতে পারে, ঠিক আছে, কত এরিয়া জুড়ে, সেটার একটা ক্যালকুলেশন করতে হয়, কারণ ওটুকু যদি না থাকে তাহলে আমরা কী হবে, এটা কিন্তু তাহলে ভেসেলটা ফাইটা যাবে। সো এটা হচ্ছে একটা কথা আর কি। এই যে যেমন এখানে আমাদের যে ছবিটা ছিল, এই যে এখানে ছবিটা ছিল, ঠিক আছে, এই ছবিটার আর কি এই অ্যানালাইসিসটা করছে, যে আমাদের পিএসবি ওয়ান ভাল্ভ আছে, আর আমার ছবিটা কোথায় দেখানো যায়, এখানে তো একটু সমস্যায় আছে আমাদের, এইখানে দেখো পিএসবি ওয়ান, এখানে এটা একটু ছবিগুলো আমি আবার রিপিট করাচ্ছি, তাতে এখানে হলো যে পজিটিভ ডিসপ্লেসমেন্ট বাল্বের সাথে, আর এখানে হচ্ছে কুলিং ওয়াটারের সাথে, আর এই যে এখানে আর একটা হলো ড্রামের সাথে পিএসবি ফোর, ঠিক আছে, পিএসবি থ্রি হচ্ছে ওই যে হিট এক্সচেঞ্জারের কুলিং ওয়াটার আউটের ডিসচার্জ, এইটা হিট এক্সচেঞ্জারগুলোর সবসময় ডিসচার্জে যাচ্ছে, আর ভেসেলের সবসময় উপর দিকে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সো আমাদের এখানে যে সিনারিওটা আলোচনা করতেছে, আমাদের ওয়েস্ট কেস কী হতে পারে, ভেসেল বাল্ব ফুল লিকুইড ইনএডিকুয়েটলি অ্যাকচুয়েটেড হয়ে যেতে পারে, সেই জন্য এটার একটা প্রবলেম হতে পারে, তারপর কুলিং কয়েল ব্রেকডাউন হতে পারে, যদি কুলিং কয়েল ব্রেকডাউন হয়, নাইট্রোজেন যে রেগুলেটরটা ছিল আগে ওটা যদি জমে যায় ফ্লোয়ের মধ্যে, তাহলে রিয়েক্টরে জন্য ওভার প্রেশার ক্রিয়েট হতে পারে, রানওয়ে রিয়েকশন যে কথাটা বলা হয়েছে, যদি রিয়েকশনটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় সেটাকে বলি আমরা রানওয়ে রিয়েকশন, এবং সেখানে অনেক বেশি হয়ে যায় যদি কুল করা না যায় আর কি, যদি কুলটা অফ হয়ে যায় কোনো কারণে, কুলিংটা যদি অফ হয়ে যায় তাহলে এক্সোথার্মিক রিয়েকশন কি বাড়তেই থাকবে এবং সেটা আনকন্ট্রোল হয়ে যায়, সো এটাই হচ্ছে রানওয়ে রিয়েকশন। আর পিএসবি হচ্ছে পাম্পের আগে থাকে, ইনএবিলিটি ক্লোজ থাকলে সেটা কোনো কারণে যদি বাল্বের কোনো রিকোয়ার্ড হাই ই হয় তখন সেটাকে ম্যানেজ করার জন্য এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট সিনারিও। এটা যেমন থার্মাল এক্সপানশন থেকে বাঁচানোর জন্য পিএসবি ফাইভ ইউজ করা হচ্ছে। তোমাদের একটু বোঝা গেছে লিপের সিনারিওটা? আচ্ছা, কোনো কোশ্চেন নাই দিয়ে করতে, আশা করি বুঝতেই পারছি। রাইট, আচ্ছা, এখানে ব্যাখ্যাগুলো বলছে, ওটা তো দেখে নিতে পারবা, রিলিফ ইনস্টলেশন গাইডলাইন, আমাদের রিলিফ ইনস্টলেশন যতভাবেই ডিজাইন করা হোক, আমরা কিন্তু মানুষ যেহেতু, সেখানে ভুল হয় এবং সেই ভুলের জন্য অ্যাক্সিডেন্টও হয়, কিন্তু তারপরে একটা গাইডলাইন ওভার দ্য ইয়ারে মানুষের অভিজ্ঞতা থেকে বিভিন্ন অ্যাক্সিডেন্ট সিনারিও থেকে দুইটা মেইনলি যারা প্রেশার নিয়ে কাজ করে, দুইটা সোসাইটি, এএসমি অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এসমি এবং আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট এপিআই, আর দুইজন হচ্ছে বেসিক্যালি রিলিফের ইনস্টলেশন গাইডলাইন দিয়ে থাকে পেট্রোলিয়াম ইনস্টিটিউট, এবং এদের হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি।
তো আমাদের এই যে আমাদের যে বইয়ে যে রেফারেন্স গুলা এবং হাইসিসে তোমরা দেখতে পারবা, তারা কিন্তু বেসিক্যালি এপিআই, সরি নামটা কি API 52210 সমতে ইউজ করতে সমতে হ্যাঁ API 520 এটা ইউজ করে থাকে, আমাদের হাইসিসেও ইউজ করে, এবং যেহেতু এটা আমেরিকান সো হাইসিস আমেরিকান প্রোডাক্ট, হাইসিস অ্যাসপন প্লাস এরা হচ্ছে API 520 ইউজ করে থাকে মানে রিলিফ ক্যালকুলেশনের জন্য। ঠিক আছে, সো এই হলো ব্যাপার। আচ্ছা, ইনস্টলেশনের ক্ষেত্রে আমাদের কিছু এক্সাম্পলের কথা বলছে। কি কথা বলছে? যে র্যাপচার ডিস্ক সবসময় আরেকটার সাথে থাকে, এবং র্যাপচার ডিস্কের কাজ হচ্ছে বেসিক্যালি এক্সাম্পল হচ্ছে যে ডিটেক্ট হচ্ছে টক্সিক ম্যাটেরিয়াল লিকেজের জন্য ইউজ করে, মেনটেনেন্স এটা কানেক্টেড হতে পারে, ব্যাকআপ র্যাপচার ডিস্ক সাধারণত প্যারালালে লাগানো থাকে, একটার সাথে আরেকটা থাকে, এবং র্যাপচার ডিস্ক প্রোটেক্টেড মোর এক্সপেন্সিভ রিলিফ পাম্প। যে আমরা যেমন দেখলাম রিয়েক্টরের ক্ষেত্রে প্রথমে র্যাপচার ডিস্ক ফেল করে, তারপরে রিলিফ পাম্পে যায় রিয়েক্টর। সো আমাদের এখানে ওইটার বেসিসে কিছু ছবি দেওয়া আছে, এবং এটা হলো গাইডলাইনগুলো, গাইডলাইনে বেশ কিছু ছবি বইয়ে দেওয়া আছে, এবং এখানে স্লাইডে ওইগুলোই দেওয়া, বেসিক্যালি এটা কপি পেস্ট করে দেওয়া হচ্ছে। আমরা এখানে স্পেশালিস্ট কিছু নাম, এটা হলো বইয়ের পেজ নাম্বার, চোখে চশমা নাই, লেখাগুলো একটু কত সুন্দর না, 369 পেজে এটা আর কি তোমাদের বইয়ে রয়েছে। আচ্ছা, এখানে যে জিনিসটা প্রথমটা দেখতেছে যে একটা ভেসেল আছে, সো রাপচার ডিস্ক একটা দেওয়া হচ্ছে, করোসিভ যদি সার্ভিস যেহেতু আছে সেই জন্য রাপচার ডিস্ক দেওয়া হয়। আর এই রিয়েক্টরে আমরা দেখছি যে দুইটা করোসিভ সার্ভিস আছে, এখানে পরপর দুইটা রাপচার ডিস্ক থাকতেছে, আর এটা হলো যে প্যারালালি থাকতেছে, নর্মাল রিলিফ মে বি গো থ্রু দি স্প্রিং লোডেড ডিভাইস এন্ড রাপচার ডিস্ক ইজ ব্যাক আপ ফর লার্জ রিলিফ। সো নর্মাল যদি কোনো রিলিফ হওয়ার থাকে তখন এই ক্ষেত্রে সাধারণত এটা ইউজ করা হয়। আর টু রিলিফ সিরিজ হচ্ছে যে রাপচার ডিস্ক প্রোটেক্টিভ অ্যাগেন্সট টক্সিসিটি, এই টক্সিসিটির যে পদার্থগুলো থাকতেছে সেটা রাপচার ডিস্ক দিয়ে কন্ট্রোল করতেছে, যেমন রিয়েক্টরের ক্ষেত্রে এটা ইউজ করে। আর এইটা হলো প্যারালালি যদি মেনটেনেন্স করার জন্য, পলিমারিকের ক্ষেত্রে মেনটেনেন্স করতেছে, বাল্ব থেকে দুইটা থাকতেছে, একটা কাজ করতেছে একটা অফ হয়ে যাচ্ছে, সো সাধারণত এটা ব্লক হয়ে যায়, সেই জন্য প্রায় আমাদের রাপচার ডিস্ক ফেল করতেছে, সে কারণে এরকম প্যারালালি দেওয়া হয় আর কি। এইখানেও একইভাবে বলছে প্রেশার ড্রপ নট মোর দেন 3%-এর যে ডিফারেন্সটা আছে সেই জন্য দেওয়া হয়। এখানে হলো যদি হাই প্রেশার পাইপ থাকতেছে সেই পাইপের জন্য এটা ইনস্টলেশন গাইডলাইন দেওয়া হচ্ছে, রাইট। আর এটা হচ্ছে প্রসেস লাইন শুড নট বি কানেক্টেড টু সেফটি বাল্ব, এখানে বলে দিছে প্রসেস লাইনে, তো প্রসেস লাইনের মধ্যে এটা সেফটি বাল্বটা কানেক্টেড নাই এই চিহ্ন দিয়ে বোঝায়। আর টার্বুলেন্স কজিং অ্যান্ড ডাইমেনশন শুড বি লাইক দিস, এটাই হচ্ছে কথা। এখানে আমাদের যে কিছু সেফটি বাল্ব আলোচনা করা হইল, আমাদের সেটার নিয়ে একটু কথা বলা হয়েছে আর কি ছবিতে। আমাদের এখানে বের করতে হবে কোনটা কোনটা ঠিক আছে কোনটা কোনটা ঠিক নেই। ঠিক আছে, দেখি এখানে কতজন আসলো, 29 জন মাত্র, আজকে অ্যাটেন্ডেন্সই কম, রাইট। রোল 4 আস, রোল 4, রোল 5, রোল 5, রোল 7, রোল
সব মানে অন্য কাজ করতেছে। রোল 11 নাই, মনে হচ্ছে 12 সব তো নাই। এখানে বেশ কয়েকটা ছবি আছে আমাদের, যে নর্মাল একটু আমরা যে জাস্ট আমি ধরতেছি না, তোমাদের পারতে হবে জাস্ট আলোচনা করা। এক নাম্বার ছবিতে কি বুঝাইতে চাইছে? এতক্ষণ তো আমরা সেফটির ই নিয়ে একটু বলতে পারবা কি? তিন রকম ভাল্ব সিরিজে আছে। হ্যাঁ, সো আমাদের সেফটি ভাল্ব হচ্ছে বেসিক্যালি দুইটা দেওয়া আছে। সেটা হচ্ছে এরকম কেসে যে করোসিভ ম্যাটেরিয়ালটা দিয়ে হাই, এই যে উপরের যে নর্মালি রিয়েক্টরের ক্ষেত্রে সেট করার জন্য এটা ইউজ করা হয় এ টাইপে। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে দেখি আর কাকে পাওয়া যায়। হ্যাঁ, নাফিস আহমেদ, এত সবসময় থাকে, দেখি পাওয়া যায়। জি স্যার। ওকে, তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয়েছে স্যার? একটা রাপচার ডিস্ক, আরেকটা হচ্ছে ম্যানুয়াল ভালভ সিরিজে লাগানো, এটা সম্ভবত ওই ভালভটাকে করছে। আচ্ছা, আমরা রিলিফটা নিয়ে শুধু কাজ করব, ভালভের অন্য নর্মাল ভালভের না। সো এখানে রাপচার ডিস্ক দেওয়া আছে, যেহেতু করোসিভ ম্যাটেরিয়াল আছে, সো এটা ঠিক আছে, তাই তো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তারপরে দেখি কাকে পাওয়া যায়। তিন চার 37 কে আছে? 51 স্যার, 37 আছে। 37 আছে, ভেরি গুড। আচ্ছা, এই যে এখন ডি নাম্বারে আসতেছে, ঠিক আছে, করোসিভ লিকুইড আছে এখানে, এখানে একটা বাল্ব আছে, এটার মধ্যে কোনো কি সমস্যা ফি দেখতে দেখতে পারতেছ কি সমস্যাটা? মানে আমাদের তো একটা কথা বলছি না, গাইডলাইন্সটা গাইডলাইন্সটা দেখে নাও আর কি, জাস্ট এক মিনিটে। ঠিক আছে, কোথায় কোথায় থাকবে? ওকে, দেখতে পারছো গাইডলাইন্সটা? হ্যাঁ, এখানে মানে সমস্যাটা কোথায় স্যার? এখানে ফ্লোটা স্যার কোন দিক থেকে মানে স্টার্ট হচ্ছে কোন দিক? আচ্ছা, দুইটা ট্যাঙ্ক আছে, ঠিক আছে, ধরো এসিএল একটা, আরেকটা হচ্ছে, আরেকটার মধ্যে নাইট্রোজেন আছে। তো দুইটা ট্যাঙ্কের মধ্যে এসিএল আর নাইট্রোজেন, একটার মধ্যে বাল্ব আছে, দুইটা মিক্স হয়ে বের হয়ে যাচ্ছে, সেখানে একটা রিলিফ বাল্ব উপরে দেওয়া আছে। সো এটার সমস্যাটা কি? গাইডলাইনটা দেখো, এটার সমস্যাটা কি হচ্ছে? এই যে দেখো, অল ভেসেল নিডস রিলিফ বাল্ব, ঠিক আছে, এটা হলো ফার্স্ট কথা। ইয়েতে করোসিভ লিকুইডের ইয়েতে কোনো নিজস্ব রিলিফ বাল্ব নাই? হ্যাঁ, রিলিফ বাল্ব নাই। সো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা রিলিফ বাল্ব দরকার, যেহেতু দুইটাই গ্যাসের এটা ব্যাপার, আলাদা আলাদা থাকতে হবে, এবং এটা কম্বাইন্ডলি থাকলে হবে না, ওই পাইপ লাইনটা দরকার না, আমাদের হচ্ছে আলাদা আলাদা থাকতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে এইটা সাধারণত কি এইদিকে চলে আসতে পারে, সো সেই জন্য এটা একটা প্রবলেম। থ্যাংক ইউ। ওকে, তারপর তাকে জিজ্ঞেস করি, 55 আছো? 39 নাহিদ সরকার, 52 52 নাহিদ সরকার, 39 সব চলে গেছে, খালি অন করে রেখে দিছি। ওকে, ঠিক আছে, তোমরা এটা ওই যে স্লাইডে আছে এটাতে, যেমন এটাতে সমস্যা কি? এই এফতে, এফে সমস্যা হচ্ছে দুইটা পাইপের সাইজ আলাদা। সো প্রথমটা 1 ইঞ্চি আসছে, পরেরটা 2 ইঞ্চি আসছে, এখানে একই জিনিস, ওই যে ওইটার মতো একই প্রবলেম, যে প্রত্যেকটাতে রিলিফ বাল্ব দরকার। এখানে হচ্ছে সো প্রেশার ডিফারেন্স হবে, এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। আচ্ছা, এখানে দেখো 110 আর 100 দেওয়া, সো দুইটা দুই রকম দেওয়া আছে। তো র্যাপচার ডিস্কটা ফাটবে হচ্ছে পরে, সো সাধারণত দুইটা একই সাথে কাজ করার জন্য থাকে, সো দুইটা সমান প্রেশার হওয়া উচিত আর কি, এই হলো ব্যাপার। সো এরকম প্রত্যেকটা তুমি বইয়ে দেখলেই দেখতে পারবা যে এটা একটু ডিসক্রিপশনগুলো বইয়ের ছবিতে বলা আছে। আচ্ছা, আপনার সাইজিংয়ের জন্য কিছু ডাটা লাগে, সেই ডাটাগুলো হচ্ছে
ফিজিক্যাল প্রপার্টি ডাটা, কেমিক্যাল রিঅ্যাকশন রেট ডাটা, সিঙ্গেল ফেজ বিহেভিয়ার না মাল্টি ফেজ বিহেভিয়ার সেটা দরকার। আমরা জানি যে নর্মালি এক্সস্টে বের হচ্ছে লিকুইড আর ভেপার মিক্সচার, সো দুটো ফেজ যদি থাকে তাহলে আমাদের কমপ্লেক্সিটি বেড়ে যায়। রানওয়ে রিঅ্যাকশন হচ্ছে কিনা এবং সেটা কিভাবে কাজ করে সেই জন্য রিঅ্যাক্টর একটা ডাটা আমরা বের করি। তো রিঅ্যাক্টরের ডাটা বের করার জন্য কি করা হয়, একটা টেস্ট করা হয় না? তোমাদেরকে কি রিঅ্যাক্টর পড়ানো হয়েছে বা রিঅ্যাক্টর জাতীয় ইকুইপমেন্ট পড়ছো নাকি? না স্যার, রিঅ্যাক্টর তো বোধ হয় 4.1 এ পড়াই। আচ্ছা, রিঅ্যাক্টর তো পড়ানো হয় 4.1 এ পড়বো, সরি, এটা মানে পরবর্তীতে চেঞ্জ করবো, এইগুলোর জন্যই আমরা চেঞ্জের চিন্তা করতেছি আর কি। এনিওয়ে, সো রিঅ্যাক্টর হচ্ছে রিঅ্যাকশন হয় একটা জায়গাতে ইকুইপমেন্টে, সেটার ইয়েতে হিসাব করা হয় আর কি। আমরা এগুলো হচ্ছে ডাটা আমাদের দরকার হয়। তো ফর অ্যাকুরেট মেজারমেন্ট বিহেভিয়ারের জন্য আমরা এক্সপেরিমেন্টাল একটা ছোট্টখাট্ট এক্সপেরিমেন্ট করে থাকি। সেই এক্সপেরিমেন্ট করার জন্য এক ধরনের স্পেশাল টাইপ অফ রিঅ্যাকশন চালানো হয়, সেটার নাম হচ্ছে ক্যালোরিমিটার নামে একটা ডিভাইস আছে। যেমন আমাদের ল্যাবে আছে বম ক্যালোরিমিটার, তোমরা এটা এক্সপেরিমেন্ট করবা, বেশ কিছু রিঅ্যাক্টর আমাদের ল্যাবে আছে, তোমরা দেখতে পারবা, যারা বেশি ইন্টারেস্টেড দে ক্যান ডু দ্যাট। মানে ক্যালোরিমিটার তো ইউজ করতেই হবে, সো ওয়ান অফ দ্যাম আর কি। আর অন্য অন্য রিঅ্যাক্টরও আছে যারা রিঅ্যাক্টর নিয়ে কাজ করবা, বিশেষ করে দেখতে পারবে। আচ্ছা, সো আমরা টেস্ট ডাটার টেম্পারেচার প্রেশার রিঅ্যাকশন অনসেট অ্যান্ড হিট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রেশার রেট কীভাবে হয় সেগুলো ওই ক্যালোরিমিটারের মেজারমেন্ট করে আমরা সাধারণত বের করে থাকি আর কি। সেই জন্য আমরা রিঅ্যাক্টরের এই ডাটাগুলো আমরা বের করার চেষ্টা করি আর কি, সাইজিং করে থাকি আর কি। আচ্ছা, এটা হলো এই যে এরকম একটা সাধারণত ক্যারেক্টারাইজিং করার জন্য এখানে একটা নিউট্রাল পরিবেশ দেওয়া হয় নাইট্রোজেন সাপ্লাই করে, আর শুধুমাত্র তার ক্যালোরিমেট্রিক ভেসেল থাকে, এখানে হাই টেম্পারেচার থাকে, একটা স্যাম্পল নন স্যাম্পলে টেম্পারেচার 1-4 ডিগ্রি প্রেশারের মাধ্যমে আমরা কতটুকু হিট জেনারেটেড হচ্ছে এডিয়াবেটিক হিটার সেটা এখানে মেজার করা হয়। এটা সম্পূর্ণ ঢেকে দেওয়া একটা পাত্র থাকে আর কি। বেসিক্যালি এটা হলো বেসিক্যালি নর্মাল যে রিঅ্যাকশন কন্ডিশন হয় বা রানওয়ে কন্ডিশন, মানে হচ্ছে যে কন্ট্রোল আনকন্ট্রোল রিঅ্যাকশন হলে কী অবস্থা হতে পারে, সেটার কতটুকু প্রেশার জেনারেট হয় সেগুলো আমরা ক্যালোমিটারের সাথে সাধারণত এটা একটা এক ধরনের কার্ভ তোমরা জেনারেট করবে বা নাও করতে পারো, আমি জানি না তোমাদের এটা এক্সপেরিমেন্টে হবে কি না, কাছাকাছি একটা করা হয় ফর জেনারেশন ভ্যালুয়েবল ইনফরমেশন। সাধারণত আমরা এটা থেকে ক্যালোমিটার থেকে বের করে থাকি ওই ক্যালোমিটার ছবিটা। আচ্ছা, এখানে একটা কার্ভ দেওয়া আছে যে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে রানওয়ে রিঅ্যাকশন বলতেছে, তাই না? রানওয়ে রিঅ্যাকশন বলতে কি বুঝতেছি আমরা, কে বলতে পারবো রানওয়ে রিঅ্যাকশনটা কোন ক্ষেত্রে? আনকন্ট্রোল যদি হয়, খুব বেশি এক্সোথার্মিক রিঅ্যাকশনটা যদি আনকন্ট্রোল হয়ে যায়, হিট কন্টিনিউয়াসলি যদি থাকা হয় তাহলে আমাদের এক্সোথার্মিক রিঅ্যাকশন আনকন্ট্রোল হয়ে যায়, হিট জেনারেট হয়। সো আমাদের একটা টার্গেট থাকে যে হিটটা রিমুভ করতে হবে, হিটটা রিমুভ যতক্ষণ পর্যন্ত করা যাবে তো তার আগ পর্যন্ত হচ্ছে এটা যে কিউজি ইজ গ্রেটার দেন জেনারেটেড গ্রেটার দেন কিউআর হয়ে গেলে আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, কিন্তু আনকন্ট্রোল বা রানওয়ে রিঅ্যাকশন রিজন হয়ে যাচ্ছে। কিন্তু যদি এই সাইডে থাকে তখন আমাদেরটা কি হবে, রিমুভাল যদি রেট হাই থাকে তাহলে আমাদের কন্ট্রোল থাকতেছে। এটাই হলো এই আনকন্ট্রোল রিঅ্যাকশনটাকে ই করার জন্য সাধারণত আমরা কি করব, ঠান্ডা দিচ্ছি, কুলিং ফ্লো দিচ্ছি, স্টায়ার ইউজ করতেছি, কতটুকু মনোমার দিচ্ছি সেই জিনিসগুলো সেন্সর দিয়ে আমরা মেজারমেন্ট করে থাকি। এই যে দেখা সেন্সর, বিভিন্ন সেন্সর লাগানো আছে টেম্পারেচার তারপর প্রেশার ইত্যাদি দিয়ে আমরা কন্ট্রোলগুলো করে থাকি। এই হলো ব্যাপার, এটাই বলছে যে এরপরে লাস্ট টপিকটা হচ্ছে আমাদের টোটাল কন্টেইনমেন্ট সিস্টেম। টোটাল কন্টেইনমেন্ট সিস্টেমটা হচ্ছে যে রিলিফ বাল্ব যেটা বের হচ্ছে সেটা আমরা মানে হাওয়াতে ছেড়ে দিতে পারবো না, আগে কিন্তু তাই করা হতো। সেই কারণে এখানকার ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের যেমন ডিওই আছে ওয়ার্ল্ড ওয়াইড, তো অনেক আগে থেকেই তারা সচেতন, স্পেশাল টাইপ অফ ডিভাইস যেটা ইউজ করা হয় সাধারণত ওই যে বের হচ্ছে যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে পুরাই ফেলা হচ্ছে, টক্সিক বা এই ধরনের জিনিসগুলো যাতে এনভায়রনমেন্টের ক্ষতি না করে, সেজন্য স্ক্র্যাপ আয়ন ইনসিনারেটর ফ্লেয়ার কম্বাস্টিবল টক্সিকের জন্য আমরা ইউজ করে থাকি। আর এই ব্লোডাউন যে ড্রাম বলতেছে এটা বেসিক্যালি
আমাদের রিয়েক্টরটা আছে, রিয়েক্টরের লং রেসিপি দিয়ে এখানে যাওয়ার পরে সে লিকুইড এবং যে গ্যাসটাকে সেটা আলাদা করে। গ্যাসের যে জিনিসটা আছে ফ্লেয়ার বা স্ট্যাকে চলে যাচ্ছে, স্ট্যাক ফ্লেয়ার স্ট্যাক তো হচ্ছে যে লম্বা যে ইটা থাকে, যেমন ইয়ের মধ্যে ওই যে কি বলে ইটার ফাটা বা এই ধরনের জিনিসে থাকতেছে সেটা বের হয়ে যাচ্ছে, এটা হলো কথা। ট্যাঞ্জেনশিয়ালও হয় যে এরকম থাকতে পারে, এই হলো কথা। এখন আমাদের এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা আগামী ক্লাসে যাই, কারণ যে গ্রাফ থেকে অঙ্কটা করতে হবে। আর ম্যাটেরিয়াল ট্রিটমেন্ট করার জন্য আমরা স্ক্র্যাবার ইউজ করে থাকি, স্ক্র্যাবার লেস হাজার্টাস ম্যাটেরিয়াল সাধারণত, আর ইনসিনারেট করা হয় ই করে দেওয়ার জন্য। আর আরেকটা হচ্ছে আমাদের স্ক্র্যাবারের সাথে কনডেন্সার ইউজ করা হয়। কনডেন্সার তো আমরা পড়ছি যে স্ক্র্যাবারটা বেসিক্যালি একটা কলাম, মানে ডিস্ট্রিবিউশন কলামের মতো কলাম থাকতেছে বা অ্যাবজর্বার থাকতেছে, যেটা হচ্ছে ম্যাটারগুলোকে কালেক্ট করে নিচ্ছে আর কি, লেস রেজাল্টটা পরিণত করতেছে, সেপারেট করে দিচ্ছে, এটা হলো স্ক্র্যাবারের কাজটা। কনডেন্সার তো আমরা জানি যে কনডেন্স করে লিকুইডটাকে আলাদা, লিকুইড এবং তোমরা ইভাপোরেটর এক্সপেরিমেন্ট এই টাইমে করার কথা ছিল, এখানে কনডেন্সার ছিল, সো ওটা বেসিক্যালি কলেক্টে লিকুইড আর ভেপারটাকে সেপারেট করে ফেলে, কেউ কেউ হয়তো এক্সপেরিমেন্ট করছে। সো এই হচ্ছে ম্যাটেরিয়াল ট্রিটমেন্টের ইকুইপমেন্টগুলো। ফ্লেয়ার তো বলে দিচ্ছে যে আমাদের একটা হিট ইন্টেন্সিটি বলে কথা বলছে, যে এর উপরে হইলে আমাদের আশপাশের জিনিসগুলো পুড়ে যাবে, সো এই হিট রেঞ্জের কমে আমাদেরকে ওই অত উপরে যে টেম্পারেচারে যাবে সেটা যাতে এই হিটের নিচে থাকে, সো সেই অনুসারে ফ্লেয়ার বা স্ট্যাক সেটার হাইটটা ই করা হয়, ঠিক আছে, এবং সেটার সাথে সাথে হিট ইন্টেন্সিটির ডিজাইন এবং ডিজাইনের জন্য যে হাইটটার জন্য দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশনে আগামী ক্লাসে আমরা এই এই দুটো অঙ্ক আর কি দেখব, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিবডি, আমি মনে হয় 40 মিনিটে মোটামুটি শেষ করতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে?